কি নাম তোমার? একটু জোরে বলো। মমিন মণ্ডল। তো তুই স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? কখন কামড়িয়েছিল? সকালে? কালকে সকালবেলা কামড়িয়েছিল। তখন তুমি কি করছিলে? আমি ঘরের পিছনে পেশাব করছিলাম, আর একটা শিয়াল দেখেছি। আমি ভয়তে একবার বলেছি, ভাই হচ্ছে আমার দিকে দৌড়ে এসে আমার কামড়িয়েছে। তো সে শিয়াল দৌড় মেরেছিল তখন? তোমার কামড়ে দিয়ে দৌড় মেরেছে? তোমার ওই তুমি যে চাচা চেঁচামেচি করেছিলে তখন সবাই বাড়ির সবাই গিয়ে তোমাকে ওখান থেকে ছাড়াই নিয়ে এসেছিল। আমরা ঘরে বসেছিলাম, ও বাইরে গেছিলো দাদুর কাছ থেকে টাকা নিয়ে আসতে, খাবার খাবে সকালে। গিয়ে টাকা নিয়ে এসে ওর বাথরুম পেয়েছে, ও এই ঘরের এই সাইডে বাথরুম করতে গেছে। ও বাইরে টাইরে কোথাও করে না, বাথরুমের এই সাইডে বাথরুম করতে গিয়ে হঠাৎ করে আও আও করে চিল্লিয়ে উঠেছে। আমি আর মা এখানেই বসেছিলাম, থাকার সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে গিয়ে দেখি শিয়াল তো কোনো অলরেডি ওর পায়ে ধরে আছে। তারপরে মা গিয়ে ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গে শিয়ালটা চলে গেল। ব্রাশ করছে প্রতিদিনের মতো, হঠাৎই চারটি বাচ্চা সেল এসে বৌমাকে অ্যাটাক করে, বৌমা পড়ে যায় এবং তাদের ইচ্ছা মতো পায়েটা খাবে। চিল্লা চিল্লি হওয়ার পরে আশপাশের লোকজন এসে ওদেরকে তাড়িয়ে দেওয়া হয়। পরবর্তীকালে আমরা জানতে পারলাম ঢোকরা, উত্তর ঢোকরা, দক্ষিণ ঢোকরা এবং স্বরূপনগর এবং শাহপাড়া মোট 35 জনকে সেল জখম করে। প্রশাসনের কাছে আমাদের একান্ত অনুরোধ বা বন দপ্তরের কাছে, যাতে এই শিয়ালগুলো ধরে সংরক্ষণ করে অন্যদিকে পাঠানো হয় তার ব্যবস্থা করলে আমরা উপকৃত হব, নইলে গ্রামের মানুষ কাল এই গ্রামের মানুষ মোটামুটি সারা রাত পাহারা দিয়েছে, লাঠি নিয়ে এখনো পর্যন্ত লাঠি নিয়ে চলতে আসছে, কখন এসে কখন কাকে কামড়াবে। বাচ্চা কাচ্চা নিয়ে ঢোকার স্বরূপ দোকানে মানুষ আতঙ্কে আছে। ভাই হাতে লাঠি বাগানের মধ্যে কি করছেন আপনি? শিয়ালের জন্য আমাদের এখানে গ্রামের মানুষকে সবাই কামড়াচ্ছে। ও তো সেই আতঙ্কে আপনারা লাঠি নিয়ে পাহারা দিচ্ছেন? কি নাম আপনার? ইলিয়াস মণ্ডল। এই জায়গাটার নাম কি? সকালবেলা লাঠি হাতে কোন দাঁড়িয়ে আছো কেন? শিয়াল মারার জন্য। কেন, শিয়াল কি খুব জ্বালাতন করছে? কয়জনকে কামড়েছে জানো তুমি? তোমার নাম কি? এই জায়গাটার নাম কি?
এখন মারা হয়েছে এখন ধরা।